বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস দেখার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বুধবার দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনোভাবেই এক কথা নয়। বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। আজকে 32-এর বাড়ি যেভাবে জ্বলতে পুড়তে ও ধ্বংস হতে দেখলাম, তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো। তিনি বলেন, আসলে দেশে একটা বিপ্লব ঘটে গেছে। আমি ছাত্রদের এই আন্দোলনকে অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, নিশ্চয়ই আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে অনেক। শেখ মুজিব কিছু করেননি, তিনি বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসে বাঙালির জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে। কাদের সিদ্দিকী বলেন, আমি সব ছাত্র নেতাদের বলবো, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, সংখ্যালঘুদের রক্ষা করুন। কোনো আওয়ামী লীগ নেতার গায়ে হাত দেবেন না, দেশের শান্তি স্থাপনা করুন, আপনারা জয় তিলক করুন। তিনি বলেন, আমি চাই এখন থেকে দেশে একটা শান্তি আসুক। অধ্যাপক ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে, আমি তাকে অভিনন্দন জানাই। আমি চাই তিনি এক মুহূর্ত প্যারিসে বসে না থেকে দেশে এসে দায়িত্ব নিয়ে শান্তি প্রতিষ্ঠা করুক। আতুকিয়া মাইমুনা, বার্তা 24।